এনআরসির নাম নুশুমোৱা বাংলাদেশীৰ কি হ'ব প্ৰবজনকাৰী ঘূৰাই ল'বনে বাংলাদেশে সংবাদ মাধ্যমৰ আগত নহয় ৰাষ্ট্ৰসংঘৰ মজিয়াত বাংলাদেশৰ আনুষ্ঠানিক স্থিতি শ্বেখ হাসিনাৰ ৰাষ্ট্ৰসংঘৰ মজিয়াত হঠাৎ প্ৰবজনকাৰীৰ অধিকাৰ আৰু সুৰক্ষাক লৈ সৰব বাংলাদেশৰ প্ৰধানমন্ত্ৰী শ্বেখ হাসিনা এনআরসির নাম অন্তর্ভুক্ত নোহা বাংলাদেশিক দেশখনে ঘুরাই লোবনে নলয় প্রশ্নটুক লৈ ভারত বাংলাদেশের মাজত কূটনৈতিক পর্যায়ত উত্তেজনা অব্যাহত থাকার সময়তে রাষ্ট্রসংঘর মজিয়াত শেখ হাসিনার তাৎপর্যপূর্ণ মন্তব্য মানবীয় দৃষ্টিরে প্রবজনের সমস্যা মোকাবিলা করার আহ্বান বিশ্ব সম্প্রদায়ক বাংলাদেশ এক্সপেক্টেড টু সি আ মোর রোবাস্ট এন্ড হিউম্যান রাইটস সেন্ট্রিক গ্লোবাল কম্প্যাক্ট অন সেফ রেগুলার এন্ড অর্ডারলি মাইগ্রেশন প্রবজনকারীর সুরক্ষা নিশ্চিত করার বাবেও বিশ্ব সম্প্রদায়ক আহ্বান বাংলাদেশের প্রধানমন্ত্রীর ইন দ্য কন্টেম্পোরারি গ্লোবাল কনটেক্সট দ্য মাইগ্রেশন কম্প্যাক্ট শুড বি কনসিডার্ড আ পজিটিভ স্টেপ এন্ড শুড সার্ভ এজ আ লিভিং ডকুমেন্ট ফর প্রটেক্টিং দ্য রাইটস অব মাইগ্রেন্টস ইয়ার পূর্বে নিউ ইয়র্কত ভয়েস অব আমেরিকার হওয়া সাক্ষাৎকারত শেখ হাসিনার দাবি অসমত কোনো বাংলাদেশী নাই শেখ হাসিনার স্পষ্ট মত আর বুঝানলয় বাংলাদেশে I can't take any other burden. I can't take it. My country cannot bear. অসমত এনআরসি উন্নীতকরণের কাম অব্যাহত আছে এনে সময়ত রাষ্ট্রসংঘর মজিয়াত প্রবজনকারীর সুরক্ষাক লৈ শেখ হাসিনার সরব ভূমিকা তাৎপর্যপূর্ণ ঘটনা নেস্টেল ডেস্ক প্রাগ নিউজ